হ্যালো গাইজ, আজকে আমি পেন্ট্রিক শটের কিছু ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমি কিছু ইজি পেন্ট্রিক শট শিখবো। তো প্রথম ট্রিক শটটা আমি আপনাদের শিখাইতেছি। সিম্পল একটা কমম লাগবে আপনার, সে কমম আপনি মুখে ফুলেও নিতে পারেন বা মুখে পিছনে লাগিয়ে নিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। মানে মুখে ফুলে নেওয়ার চেষ্টা করব। এটা কিছুটা এইভাবে পেনটা হ্যান্ডেল করব, ভালো করে দেখেন এই জায়গাটায়, যাতে ভালো করে সাপোর্ট পায়। জায়গাটা খুব সুন্দর, এটা সাপোর্ট হয়, এটা খুব সুন্দরভাবে এটা ধরতে হবে, ধরে ফুললে এইভাবে এটা ই করবো। হ্যাঁ, এটা এটা সাপোর্ট দিলে এখানে এটা ছেড়ে দেওয়া হবে, ওভাবে আমরা ছেড়ে দিব। এই জায়গাটাতে ছেড়ে দিলে এটা এই জায়গাটায় যে আটকায় যেতেছে, এটা আটকায় যাবে না, এভাবে যাবে, যা আবার এটা এভাবে ফিরে আসবে। হ্যাঁ, খুবই সিম্পল একটা ট্রিক শট, খুবই মানুষ পারবে। আমার অনেক সময় ভাবে করতে গিয়ে ছিটকে চলে যেতে পারে, সো খুবই সাবধানে এটা করতে হবে। খুবই সাবধানে এটা করলে আমরা পারবো। এটা ঠিক এমনি করে এভাবে ঘুরে এভাবে এসে পড়ে। এখন আমার নেক্সট ট্রিক শটটা করতেছে, নেক্সট এটা কিছুটা টাইপ এরকম, এটা দুইবারে 360 ডিগ্রিটা ঘুরে যেতেছে। হ্যাঁ, এটা এই যে এভাবে একবার, এভাবে একবার, আপনি লাইট যেভাবে লিখতেছেন সেভাবেই লিখতে থাকবেন। তো এখানে আঙ্গুলটা একটু এই পাশে নিয়ে আসবেন, নিয়ে এটা এভাবে করবেন। এটা ফার্স্ট, এটা সেকেন্ড, খুব তাড়াতাড়ি করতে হবে। এটা ফার্স্ট, এটা ফার্স্ট, এবার তারপর এভাবে করে সেকেন্ড, ফার্স্ট সেকেন্ড করলে ভালো হয়। যখন আপনারা সুন্দর করে শিখে যাবেন তখন আস্তে আস্তে দেখবেন 360 ডিগ্রি অটোমেটিকলি হয়ে যাইতেছে। হ্যাঁ, তারপর আরও একটা ট্রিক শট আছে যেটা আমি করতে পারিনি, অনেক ট্রাই করার পরও সেটা হয়নি। সেটা হচ্ছে এইভাবে করে এভাবে করতে হয়, যেটা নাকি আনলিমিটেড রোটেট করা যায়, রোটেশন হয়, বাট আমি সেটা করতে পারিনি। সবচেয়ে মোস্ট ইজি ট্রিক শট হচ্ছে এইটা। আপনি যদি মোস্ট ইজি ট্রিক শট খুঁজতেছেন তাহলে এটা হচ্ছে সেটা। এটা জাস্ট এমনি করবেন, এভাবে করবেন দুইবারের মধ্যে ঠিক 360 ডিগ্রি। আপনারা বন্ধুদেরকে দেখাইতে পারবেন, শো অফ করতে পারবেন, খুব সুন্দর করে বলা যায়। আপনি লিখতেছেন তাতে ফ্রেন্ডকে ডাক দিয়ে বলে নয় দেখ কি করি আমি, তারপরে এভাবে করবেন, তারপর খুবই চমৎকার হবে, চমকে যাবে। হ্যাঁ, অনেক ট্রাই করেও পারবেন। আপনারা সুন্দর করে শিখবেন, কিছুক্ষণ প্র্যাকটিস করবেন, তারপর নিশ্চয় অভ্যাস হয়ে যাবে আপনার। এগুলো বিভিন্ন ধরনের কলম দিয়ে করা যায়, আমার কাছে অনেক টাইপের কলম আছে। এই ট্রিক শটটা যে কোনো কলমের সঙ্গে করা যেতে পারে, এমনকি একটা চুল বাঁধার কাঠের সাথেও সেটা করা যায়, নো প্রবলেম। এটা যে কোনো জাস্ট মাঝখানে ধরতে হবে, ব্যালেন্সটা রাখতে হবে এবং ফুল করতে হবে। আপনি যদি চান তাহলে কর্নারে ধরেও করতে পারেন, তবে যে একটু বেশি প্র্যাকটিস লাগে, ভাবে ছুটে চলে যেতে পারে। বেশি ছোটো কলম দিয়ে করা উচিত নয়, উঠে যেতে পারে, বাট তাও করা যায়। তো আজকে এই পর্যন্তই, টাটা, গুড বাই।